in the mood for a switch up. I hit the function, hit the rose till I hiccup. Hey guys, welcome to my new vlog. তো আজকে বাসা থেকে বের হতে হতে একটু লেট হয়ে গেল, আর আজকে যাব একটু বিনোদপুরের সাইডে। আর অনেকদিন যাব ড্রোন উড়ানো হয় না, আজ একটু ড্রোন উড়াবো, কিছু ড্রোন ফুটেজ নেব। এই জন্য একদম নিলিবিলি ফাঁকা জায়গায় যাচ্ছে, আর সাথে আছে আশিক, আশিক আর আমি যাচ্ছি। আর কালকের ভিডিওটা যারা যারা দেখেননি, ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নিন। যে জায়গাটা যাচ্ছি এই জায়গাটা অনেক আগে একবার ভিডিও করা আছে, কিন্তু ড্রোন ফুটেজ নিয়ে আনাই। আর ড্রোনটা আগের দিন শ্রীপুর থেকে আসার পরে আর উড়ানো হয় নাই, যার জন্য ভাবলাম যা একটু ড্রোনটা উড়ায় আসি। আর এটা হলো মোহাম্মদপুর রোড, মাগুরা টু মোহাম্মদপুর। এই রোডটায় মোড় অনেক বেশি, জায়গায় জায়গায় শুধু মোড়। আমরা যেখানে যাবো ওই রাস্তা দিয়েও যাওয়া যায়, কিন্তু আমরা যাব সামনে দিয়ে আসব। আমরা যাব হলো ওই সাইডটায়, এই পাশ দিয়ে যে সামনে দিয়ে একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে ঢুকবো। হ্যাঁ, এই যে রাস্তা, আর এই যে এখন ধানের সময়, সবাই ধান কাটতেছে। আমরা যাব বা দিয়ে এই রোডটা, সামনে এই যে পুরাটাই মাঠ, আর যখন বর্ষার সময় তখন পুরো মাঠ জুড়ে থাকে জল। আর আমরা আসছি ওই রোড দিয়ে, পিছনে ওই জায়গাটাই দাঁড়াই। ভাবছিলাম এই জায়গায় দাঁড়াই ড্রোন ফুটেজ নেব, কিন্তু আরেকটু সামনে যাওয়ার পর নেব। এইখানে দাঁড়াবো আর এইখান থেকে ড্রোন ফুটেজ নেব। যে পুরোটাই হলো মাঠ, সবাই মাঠে এখন ধান কাটা নিয়ে ব্যস্ত।
শর্ট এক্সপার্ট কালার কি আসছে না রিভিশনটা এই দিক দিলে এই ব্যাপক কালার আসছে তো কালার দেন কি কালার দেন আপনাদের একটু দেখাই দেই সে কি শর্ট নেছে দেখেন 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 সব কিছু ঠিক আছে কিন্তু যদি গিম্বেল লাগবে হ্যাঁ গিম্বেল লাগবে এটা গিম্বেল লাগবে দেখছেন পাশাটা দেন আশিক দা ট্রাভেলার দেখছেন তো গাইজ এই যে মাঠটা কিছু ড্রোন ফুটেজ নিলাম আপনারা এত সময় দেখলেন আর ড্রোন ফুটেজটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এখন হলো আমাদের এই সাইডে পুরোটাই মাঠ আর এইরকম ধান দেখা যায় ধান কাটা ধান লাগানো আপনারা যদি দেখতে চান এই ধরনের আরও অনেক অনেক ভিডিও দেখাইতে পারবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক করবেন আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই দেখেন সব এই যে ধান ভ্যানে সাজাচ্ছে এই দেখেন সব ধান কেটে 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 রাখছে এই পুরো মাঠ দিয়েই ধান এই যে সব ধান কেটে 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 রাখছে আর এটা হলো খয়ে গাছ এই যে যশোর যেতে আপনার আর পাড়া পার হওয়ার পরে এরকম রাস্তার পাশ দিয়ে শুধু খয়ে গাছ দেখা যায় এই যে এই জায়গাটা যে সময় জল থাকে খুব ভালো লাগে এই যে যায় সামনে এই মোড়টা ঘুরতে হবে এই দিক এদিক দিয়ে পুরো জলে ভরা থাকে আমি ফার্স্ট যখন সীতারাম রাজার বাড়ি একটা ব্লগ করতে যাই তখন আমার ব্লগটা এই যে সামনে একটা ছেলে দাঁড়ায় আছে এখান থেকে শুরু হয় এই যে এইখান থেকে ব্লগটা শুরু করি এই দেখেন রাস্তার কি অবস্থা আর ওই দেখেন সামনে বিনা পয়সার পাউডার গাইজ এই ছিল আজকের ভিডিও ভিডিওটা আর বড় করব না আর ভিডিওটা এখানে শেষ করব বাসায় যাওয়ার পর আর ভিডিও করব না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে